মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের অভিযোগে মুন্না নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুই তিন বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল বলে জানায় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না ধর্ষণের কথা স্বীকার করেছে। মর্গের ডোম জানায় মুন্না মাঝে মধ্যে নেশা করে থাকলেও এমন গর্হিত কাজ সে করত তার ধারণা ছিল না তাদের। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এটি একটি মানসিক রোগ, মাদক গ্রহণ ও পারিবারিক সামাজিক অবক্ষয়ের কারণেই অনেকের মধ্যে এই বিকৃত মনোভাব দেখা যায়। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। মুন্না ভগত বয়স মাত্র 20 বছর, মামার সঙ্গে সহযোগী হিসেবে সহরওয়ার্দি হাসপাতালের মর্গে কাজ করত। সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি জানায় কয়েক বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে সে। গ্রেফতার হওয়া মুন্নার মামা ও সরোয়ার্দী হাসপাতালের মর্গের ডোম যতন কুমার লাল জানান, মুন্না আরও দুই তিন জনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষেই রাতে থাকত। যখন সে একা থাকত তখন সে এমন কাজ করে থাকতে পারে। মুন্না মাঝে মধ্যে নেশা করত বলেও জানান তিনি। তিন চারজন মিলে থাকতো, থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম, আমাকে বোর্ডে এসলো, আমাকে ডাকতো, আমি আসতাম। এখন এর মাঝে কি হয়েছে সেটা তো আমি জানি না, কারণ আমি তো ওটা ঘুমাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলা হয়। এই মানসিক রোগে যারা ভোগেন তাদের মধ্যে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বাসনা তৈরি হয়, সেই তাগিদ থেকেই এমন অপরাধ করতে পারেন তারা। সব মিলিয়ে আমরা বলবো এটি এক ধরনের মানসিক বিকৃতি, এটি এক ধরনের যৌন বিকৃতি, পাশাপাশি প্রচলিত আইনে মৃতদেহের প্রতি অবমাননার কারণে এটি এক ধরনের অপরাধও বটে। এটির জন্য একদিকে যেমনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সহায়তা প্রয়োজন রয়েছে, তেমনি আরেকদিকে এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অভাব ও মাদকের ব্যবহারের কারণে অনেকের মধ্যে এমন বিকৃত মানসিকতা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।